Dear students, Assalamu alaikum. Welcome to BNIS Home School. I am Alamgir Hussain, an assistant English teacher. Today I will take class on knowledge understanding and application for the students of class 5. Shubhriyo Shikhartira, Apadarke, Shor Shadashune, Sarbrahokrito, Doshman item, Tatha, knowledge understanding and application, in Ek Dui Tin Nongiyas Kamra, Asunabab, Inshallah. এই নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনে আপনাকে সাধারণত কোন একটি বিষয় পরামর্শ দেওয়া হবে সেই পরামর্শের আলোকে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে এ বি এবং সি এন কোশ্চেনে আপনাকে নলেজ বেসড কোশ্চেন করা হবে বা জ্ঞান ভিত্তিক আপনি যখন আপনাকে যে সকল পরামর্শ দেওয়া হবে সেই সকল পরামর্শ পড়ার পরে আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের আলোকে আপনি নলেজ বেসড কোশ্চেন বা জ্ঞান ভিত্তিক কোশ্চেনের আনসার এন দিবেন বি এন কোশ্চেন হবে আন্ডারস্ট্যান্ডিং বেসড বা অনুধাবনগুলো আপনি যে সাজেশনগুলো আপনাকে দেওয়া হবে সেই সাজেশনগুলো পড়ার পরে আপনি যেটা অনুধাবন করলেন সেটা আপনি বি এন কোশ্চেন বা আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেন এর অ্যান্সারে লিখবেন মনে রাখবেন আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেনের অ্যান্সার যে সাজেশনগুলো দেওয়া থাকবে সেই সাজেশনগুলো সরাসরি নাও দেওয়া থাকতে পারে আপনি কমন সেন্স দ্বারা বুঝে নেবেন যে অনুধাবনমূলক প্রশ্নে কি চেয়েছে এবং সেই আলোকে আপনি নিজ থেকে উত্তর দিবেন এবং সিনন কোশ্চেন অ্যাপ্লিকেশন বেসড বা প্রয়োগগুলো আপনাকে যে সাজেশনগুলো দেওয়া হবে সেই সবগুলো সাজেশনের আলোকে আপনাকে যে সিনন কোশ্চেন বা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন করা হবে এবং সবগুলো সাজেশন অবলম্বন করে আপনাকে সিনন কোশ্চেনের অ্যান্সার সাজাতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নেব এখানে কোন কোন বিষয়ে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে প্রথম পরামর্শটা দেওয়া হয়েছে দেখেন রিড দা সাজেশনস অ্যাবাউট কিপিং ইওর বডি হেলদি দেন আনসার দা কোশ্চেনস যে আপনার শরীরকে স্বাস্থ্যবান রাখার ব্যাপারে পরামর্শগুলো পড়ো এবং পরবর্তীতে আনসার কোশ্চেনগুলো উত্তর দাও এখন আপনাকে যে সাজেশন বা পরামর্শ দেওয়া হয়েছে কোন ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে কিপিং ইওর বডি হেলদি আপনার শরীরকে স্বাস্থ্যবান রাখার ব্যাপারে পরামর্শগুলো দেওয়া হয়েছে এখন যে পরামর্শগুলো দেওয়া হয়েছে আপনাকে ছয়টি পরামর্শ দেওয়া হয়েছে শরীরকে স্বাস্থ্যবান রাখার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা ছয়টি পরামর্শ আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে এখন আপনি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবেন কিভাবে যে আপনারা জানেন যে সকল বাক্য দ্বারা আদেশ নিষেধ অনুরোধ উপদেশ এবং সাজেশনস বা পরামর্শ দেওয়া হয় সেই সকল সেন্টেন্স সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা খুব সহজেই চিনবেন বা পরামর্শ সূচক বাক্য সাজেশনস যে সকল বাক্য দ্বারা দেওয়া হয় সে সকল বাক্যের শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকে দেখেন এখানে ছয়টি পরামর্শ দেওয়া হয়েছে এবং মানে ছয়টি বাক্যের শুরুতে একটি প্রিন্সিপাল ভার্ব আছে ওয়েক গো ব্রাশ টেক ট্রাই গো সবগুলো ভার্ব বা সবগুলো শব্দ দ্বারা প্রথমে কাজ করা বোঝানো হয়েছে এবং এগুলো প্রিন্সিপাল ভার্ব এগুলো নিজে নিজের প্রকাশ করতে পারে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে এবং এখানে প্রত্যেকটা বাক্যের প্রথম ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স এখন দেখেন আমাদেরকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সে পরামর্শগুলো আমরা পড়ে নিব এক নং পরামর্শ বা সাজেশন ওয়েকা পালিটা মর্নিং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো গো ফর আ মর্নিং ওয়াক এন্ড গেট ফ্রেশ এয়ার সকালে হাঁটার জন্য বের হও এবং সতেজ বাতাস উপভোগ করো ব্রাশ ইওর টিথ প্রপারলি সঠিকভাবে দাঁত মাজো টেক আ বাথ এভরিডে ইম্পসিবল সম্ভব হলে প্রতিদিন একবার গোসল করো ট্রাই টু ইট গুড ফুড এভরিডে প্রতিদিন ভালো খাবার খেতে চেষ্টা করো গো টু বেড আর্লি অ্যাট নাইট রাত্রে তাড়াতাড়ি বিছানায় যাও দেখেন এখন এই ছয়টি পরামর্শের অবলম্বনে আপনাকে কোশ্চেন করা হয়েছে নন কোশ্চেন হোয়েন শুড ইউ গেট আপ টু কিপ ইউর বডি ফিট তোমার শরীরকে ঠিক রাখার জন্য কখন তোমাকে বিছানা থেকে উঠা উচিত গেট আপ মানে ঘুম থেকে উঠা বা বিছানা থেকে উঠা দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে হোয়েন শুড ইউ গেট আপ টু কিপ ইউর বডি ফিট কখন তোমাকে বিছানা থেকে উঠা উচিত এটা হলো নলেজ বেসড কোশ্চেন বা জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে উপরে পরামর্শগুলো পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে এই নলেজ বেসড কোশ্চেনের অ্যান্সার আমাকে কয় নাম পরামর্শ দেওয়া হয়েছে নলেজ বেসড কোশ্চেনের অ্যান্সার সাধারণত আমরা এক অথবা দুই নাম পরামর্শে পাবো কখনো কখনো পরের পরামর্শে তিন চার নাম সাজেশনও থাকে কিন্তু
দেখেন দেখেন যে কখন বিছানা থেকে ঘুম থেকে ওঠা হয়েছে এক নাম পরামর্শে এখানে সাজেশনে বলে দেওয়া হয়েছে জোরে খাও আর ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি বিছানা থেকে ওঠো ঘুম থেকে তাহলে আমরা এই যে এক নাম কোশ্চেনের অ্যানসার বা নলেজ বেসড কোশ্চেনের অ্যানসার আমরা এক নাম সাজেশনে পেয়ে যাব এখন আমরা সাজাবো কিভাবে কোশ্চেন যখন আপনি কোনো ইন্টারভিউ সেন্টেন্স থেকে অ্যাসেম্বলি কোশ্চেন সাজাবেন অ্যানসার সাজাবেন তখন আপনি অবশ্যই অ্যানসারটা সাজাতে হবে অ্যাসেম্বলি সেন্টেন্স সকল কোশ্চেনের অ্যানসার শুধু শিক্ষার্থীরা আমরা অ্যাসেম্বলি সেন্টেন্স দিব এখন অ্যাসেম্বলি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে কিন্তু ইন্টারভিউ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে না আপনাকে যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো অবশ্যই ইন্টারভিউ সেন্টেন্সে করতে হবে এখন এখানে ইন্টারভিউ সেন্টেন্স আপনাকে নলেজ বেসড কোশ্চেনটা দেওয়া আছে কোয়েন শুড ইউ গেট হাউ টু কিপ ইওর এখন দেখেন এখানে ইন্টারভিউ সেন্টেন্স এবং নলেজ কোশ্চেন দেওয়া আছে এখন এখান থেকে আপনাকে প্রথমে সাবজেক্ট নির্ণয় করতে হবে এখন দেখেন এখানে সাবজেক্ট কি আছে সাবজেক্ট আপনি বুঝবেন কি হবে ইন্টারভিউ সেন্টেন্স শুরু তো তারপরে সোর্ট থাকে তারপর উজুরের বা তারপরে সাবজেক্ট দেখেন এখানে ইউ হলো সাবজেক্ট কিভাবে বুঝবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে তাকাবো দেখবো ডাব্লিউ এস ওয়ার্ড আছে কিনা তারপর অক্সিলারি ভার্ব আছে কিনা যদি ডাব্লিউ এস ওয়ার্ড থাকে অক্সিলারি ভার্ব থাকে তারপরে শব্দটাকে আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করব ইউ হলো সাবজেক্ট এখন যখন কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ থাকে এবং সেই ইউ আমরা জানি সিঙ্গুলার এবং প্লুরাল এক বচন এবং বহুবচন উভয় ক্ষেত্রে ইউ ব্যবহার করা হয় কিন্তু আমরা কিভাবে বুঝবো যেখানে ইউটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং অন্য কোন জায়গায় ইউটা প্লুরাল হিসেবে আপনি কোশ্চেনের দিকে তাকাবেন যখন যে কোশ্চেন দ্বারা যে বিষয়টাকে জানতে চাওয়া হবে সেই বিষয়টা যদি সবার জন্য প্রযোজ্য হয় তখন সেই ক্ষেত্রে আপনি ইউ কে প্লুরাল হিসেবে বিবেচনা করবেন এবং যখন আপনাকে যখন ইউ দ্বারা কোনো কোশ্চেন করা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ সাবজেক্ট হিসেবে বসবে এবং সেই ইউ দ্বারা শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয় আপনার কাছে জানতে চাওয়া হয়েছে তখন আপনি মনে করবেন এই ইউ এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে দেখেন এখানে জানতে চাওয়া হয়েছে যে কখন শরীরকে ঠিক রাখার জন্য ঘুম থেকে ওঠা উচিত এই বাক্যটা সার্বজনীন কারণ শরীরকে ঠিক রাখার জন্য সকলকে একই টাইমে ঘুম থেকে উঠতে হবে এক্ষেত্রে আমরা ইউটাকে সার্বজনীন মনে করবো এবং ইউটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করবো আপনি এটাকে ইচ্ছা করে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখেন আমরা তাহলে জানি যে ইউটা আমরা কি বলবো অ্যান্সার করার সময় আই অথবা উই লিখবো আমি এখানে আই এবং উই উভয় ভাবে আপনাকে দেখিয়েছি ইউ এর পরিবর্তে আমরা আই অথবা উই লিখবো দেখেন আই অব্লিক উই তারপরে সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে ডু ডাজ ডিডস আর অন্য যত যে কোনো অক্সিলারি ভার্ব সে ভার্বটা সাবজেক্টের পরে বসাবো তাহলে আই অবলি উই শুড তারপর মেন ভার্ব বসাবো গেট আপ এখন কখন জায়গা হচ্ছে আর্লি ইন দা মর্নিং তো গেট আপ এর পরে আর্লি ইন দা মর্নিং বসিয়ে দেব কারণ গেট আপ মানে জাগা উচিত বা ওঠা উচিত এখন ওঠা উচিত উচিতের সাথে সময়টার একটা সম্পর্ক আছে এই জন্য এই শব্দের সাথে গেট আপের সাথে আর্লি ইন দা মর্নিং এর একটা সম্পর্ক আছে এই জন্য আমরা কোশ্চেনের মাঝখানে গেট আপের পরে আর্লি ইন দা মর্নিং বসিয়ে টু কিপ আওয়ার বডি অথবা মাই বডি ফিট যদি এখানে সাবজেক্ট ইউ এর পরিবর্তে আই নেন তাহলে ইউ এর পরিবর্তে হবে মাই আর ইউ এর পরিবর্তে যদি উই না তাহলে ইউ ইউ এর পরিবর্তে হবে আওয়ার বডি ফিট এভাবে আমরা নলেজ বেসড কোশ্চেনের অ্যান্সার দিব এবং এক দুই নমে সাজেশন আমরা এই নলেজ বেসড কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা বিনম কোশ্চেন বা আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেনের অ্যান্সারে আসব আন্ডারস্ট্যান্ডিং বেসড কন্ডিশনাল কোশ্চেনটা আগে করে নিব দেখেন এখানে কি জানতে চেয়েছে হোয়াই শুড ইউ গো ফর আ মর্নিং ওয়াক কেন আপনি সকালে হাঁটতে বের হবেন আমরা সকালে হাঁটতে বের হই কিসের জন্য সতেজ বাতাস উপভোগ করার জন্য সকালে বাতাসটা সতেজ থাকে এবং সেই বাতাস আমাদের শরীর এবং মনকে কি করে দেয় ফ্রেশ করে দেয় এজন্য আমরা সকালে হাঁটতে বের হই তাহলে এখানে ওটা সর্বজনীন কারণ এটা শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য না সকলের জন্য প্রযোজ্য এক্ষেত্রে আপনি আয়ু ব্যবহার করতে পারেন অথবা উইও ব্যবহার করতে পারেন যদি আই ব্যবহার করেন তাহলে আই শুড গো ফর আ মর্নিং ওয়াক টু গেট ফ্রেশ এয়ার কি করার জন্য সতেজ বাতাস উপভোগ করার জন্য আমার সকালে হাঁটতে বের হওয়া উচিত আমরা কিন্তু দুপুরে বা বিকেলেও হাঁটতে পারি কিন্তু তখন বাতাসটা কি থাকে না সতেজ থাকে না এই ক্ষেত্রে আমরা সকালে হাঁটি সতেজ বাতাস উপভোগ করার জন্য আপনি বলবেন যে আই ইউটা হয়ে যাবে আই অথবা উই শুডটা পরে দেবে আই শুড গো ফর আ মর্নিং ওয়াক টু গেট ফ্রেশ এয়ার সতেজ বাতাস উপভোগ করার জন্য অথবা উই শুড গো ফর আ মর্নিং ওয়াক টু গেট ফ্রেশ এয়ার আমাদের সকালে হাঁটতে বের হওয়া উচিত সতেজ বাতাস উপভোগ করার জন্য
তো প্রশিক্ষকরা এবার আমরা সিনাম কোশ্চেন বা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের উপর আসব তাহলে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন হাউ উইল ইউ কিপ ইওর বডি ফিট কিভাবে আপনি আপনার শরীরকে ঠিক রাখবেন এখন দেখেন এখানে আপনার শরীরকে ঠিক রাখার জন্য আপনাকে যে 6টি পরামর্শ দেওয়া হয়েছে সবগুলো সাজেশন আপনি অনুসরণ করতে হবে এখানে প্রত্যেকটা সাজেশন একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি যদি একটাকে ভায়োলেট করেন বা অমান্য করেন তাহলে অন্যটা অটোমেটিক্যালি অমান্য হয়ে যাবে আপনার দ্বারা যেমন মনে করেন আপনি যদি সকালে না উঠেন তাহলে আপনি হাত দিয়ে উঠতে পারবেন না ব্রাশ ঠিকভাবে করতে পারবেন না সঠিকভাবে গোসলও করতে পারবেন না কারণ আপনার রুটিন একটা চেঞ্জ চলে আসবে পরিবর্তন চলে আসবে এর জন্য আপনাকে রুটিন মেইনটেইন করতে হবে আর এখানে যদি আপনাকে সাজেশন একটা বেক করেন তাহলে অটোমেটিক্যালি সবগুলো বেক হবে আপনি দেখেন ছয় নং সাজেশন যদি আপনি বেক করেন এখানে বলেছে গো টু বেড আর্লিয়ার নাইট যে রাতে তাড়াতাড়ি বিছানায় ঘুমাতে যাও এখন যদি আপনি রাতে তাড়াতাড়ি বিছানায় ঘুমাতে না যান তাহলে সকালে উঠতে পারবেন না সকালে উঠতে না পারলে বাইরে হাঁটার জন্য বের হতে পারবেন না হাঁটার জন্য বের হওয়ার সময় না থাকলে আপনি সঠিকভাবে দাঁত মাজার সময় পাবেন না গোসল করার সময় পাবেন না ভালো খাবার খাওয়ার সময় পাবেন না আপনি লেট করে ঘুম থেকে উঠবেন আপনার স্কুলে সময় হয়ে যাবে আপনি ড্রেস করবেন স্কুলে ব্যাগ গোছাবেন এবং নিজে রেডি হবেন খাবার খাবেন হাঁটবেন কোনো কিছু হবে না অজাবল একটা অবস্থা হয়ে যাবে এজন্য শুভ্র শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন এর অ্যান্সার যখন আমরা লিখব তখন আমাদেরকে সম্পূর্ণ সাজেশন ফলো করতে হবে কারণ এখানে একটা সাজেশন বাদ দিলে অন্য সাজেশনগুলো অটোমেটিক্যালি আমার দ্বারা ভায়োলেট হবে এজন্য আমাকে কোনো সাজেশন এখান থেকে বাদ দেওয়া যাবে না সবগুলো সাজেশন আমাকে অ্যান্সারে লিখতে হবে শুভ্র শিক্ষার্থীরা আপনি কিভাবে সবগুলো সাজেশন অ্যান্সারে লিখবে সেই বিষয়টা আমি আপনাকে শেখাবো শুভ্র শিক্ষার্থীরা আপনি প্রথমে ফার্স্ট শব্দটা লিখবেন ফার্স্ট লিখে এখন প্রথম বাক্যটা তুলে দেবো আপনি যে কোনো একটা ওয়েক আপ এর মানে সমর্থক শব্দ গেট আপ আপনি ওয়েক আপ লিখতে পারেন এরপর এন্ড দিয়ে দ্বিতীয় বাক্যটা আমরা তুলে দেব গো ফর আ মর্নিং ওয়াক এন্ড গেট ফ্রেশ এয়ার দেখেন এন্ড দিয়ে আমরা দ্বিতীয় বাক্যটা লিখে দিলাম গো ফর আ মর্নিং ওয়াক এন্ড গেট ফ্রেশ এয়ার তাহলে আমার দুইটা বাক্য শেষ হয়ে গেল আমি শুধু অ্যাড করলাম কি বাবা অ্যাড করলাম প্রথমে ফার্স্ট আই অথবা উই যদি আপনি আই লিখেন তাহলে উই লিখবেন না এবং উই লিখলে আই লিখবেন না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট আই অথবা উই লিখে আপনি প্রথম বাক্যটা তুলবেন তুলে অ্যাড লিখে এখানে কমাটা মিস্টেক হয়ে সেটা হবে না অ্যাড লিখে দ্বিতীয় বাক্যটা তুলে দিবেন তুলে দেওয়ার পরে আমাদের দুইটা বাক্য সাজেশন আমরা অ্যান্সারে নিয়ে আসলাম এখন আমরা তৃতীয় সাজেশন আসবো তৃতীয় সাজেশন লেখার পূর্বে আমরা আই অংশ I also like that for it again. Brush my teeth properly. এখন ইউ কার কি হয়ে যাবে মাই হয়ে যাবে অথবা আওয়ার হয়ে যাবে দেখেন মাই টিথ প্রপারলি এবং এন্ড দিয়ে দেখেন আমি চতুর্থ সাজেশনটা দেখলাম টেক আ বাথ এভরিডে ইফ পসিবল টেক আ বাথ এন্ড টেক আ বাথ এভরিডে প্রতিদিন কি করে গোসল করি ইফ পসিবল আপনি অ্যান্সার লিখতেও পারেন নাও লিখতে পারেন না লেখাই ভালো গাড়িটা দেখলে সৌন্দর্যটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ইফ পসিবল মাসখানে আপনি পঞ্চম বাক্য এবং এন্ড দিয়ে ষষ্ঠ বাক্য লিখে আমরা সবগুলো তথ্য আমরা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনে নিয়ে আসলাম এখন আমাদের কোনো তথ্য এখানে বাদ যায়নি তারপর এখন শেষে আমরা কোশ্চেন থেকে সাজাবো যদি হাউ দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন থাকে তাহলে আপনি লিখবেন দাস লিখে ইউটার পরিবর্তে আপনি আই লিখতে পারেন উই লিখতে পারেন দাস আই কিপ আওয়ার বডি অথবা মাই বডি ফিট দেখেন দাস আই উই কিপ মাই আওয়ার বডি ফিট যদি আই লিখেন তাহলে লিখবেন মাই আর উই লিখবেন আওয়ার বডি ফিট শুভ্র শিক্ষার্থীরা এই হলো আমাদের 10 নং
আইটেমের এক সাজেশনের প্রদত্ত এক নম্বর কোশ্চেনের অ্যানসার এখন আমরা দুই নম্বর কোশ্চেন দেখব এখানে কোন ব্যাপারে সাজেশন দেওয়া হয়েছে দেখেন এখন দেখেন এখানে ইনস্ট্রাকশনস থাকতে পারে অথবা সাজেশন থাকতে পারে সাজেশন দিক নির্দেশনা ইনস্ট্রাকশনস দিক নির্দেশনা বা পরামর্শ এখানে দেখেন সুপ্রিয় বন্ধুরা কি দেওয়া আছে যে রিটা ইনস্ট্রাকশনস अबाउट হাউ টু প্রিপেয়ার ফর ক্লাস দেন আনসার দ্য কোশ্চেন বসে নিচে পরামর্শগুলো পড়ো কিভাবে আপনি আপনার শ্রেণীকক্ষ প্রস্তুত করবেন তারপরে প্রশ্নগুলো অ্যানসার দিবেন এখন পরামর্শ এখানে দেওয়া হয়েছে পাঁচটা এন্টার দ্য ক্লাসরুম প্রথমে আপনি কি করবেন ক্লাসরুমে প্রবেশ করবেন দুই নম্বর পরামর্শ দেন ওপেন দ্য উইন্ডোজ তারপরে জানালাগুলো খুলবেন তিন নম্বর পরামর্শ ক্লিন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষ পরিষ্কার করবেন চার নম্বর পরামর্শ সিট প্রপারলি সঠিকভাবে বসবেন পাঁচ নম্বর ফলো দ্য রুলস অফ ক্লাসরুম আপনাকে শ্রেণীকক্ষে নিয়মকানুন অনুসরণ করতে হবে এই পাঁচটা পরামর্শের আলোকে এখন আপনার আপনাকে আগের মধ্যে তিনটা কোশ্চেন করা হবে কোশ্চেন এ বি এবং সি এন অন কোশ্চেন নলেজ বেস হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু ওয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম আমি আপনাকে পূর্বেই বলেছি যে এক নম্বর কোশ্চেনের অ্যানসার বা নলেজ বেস কোশ্চেনের অ্যানসার প্রথম এক অথবা দুই নম্বর পরামর্শ বা ইনস্ট্রাকশনস থাকে হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং প্রথম কোন কাজটা ইউ ডু তুমি করো ওয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম যখন তুমি ক্লাসরুমে প্রবেশ করো এই ক্লাসরুমে প্রবেশ করার পরে দেন ওপেন দ্য উইন্ডোজ আমি কি করি জানালা খুলি তাহলে আপনি কোশ্চেন সাধারণ কি করবেন এট ফার্স্ট আই ওপেন দ্য উইন্ডোজ হোয়েন আই এন্টার দ্য ক্লাসরুম এট ফার্স্ট আই ওপেন দ্য উইন্ডোজ সর্বপ্রথম আমি জানালা খুলি হোয়েন আই এন্টার দ্য ক্লাসরুম যখন আমি ক্লাসরুমে প্রবেশ করি এরপর দেখেন হোয়াই ডু ইউ ওপেন দ্য উইন্ডো আপনি কেন জানালা খুলেন দেখেন এখানে কেন জানালা খুলেন আমি আগে আপনাকে বলেছি যে আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেন বা অনুধাবনমূলক কোশ্চেন আপনাকে সরাসরি অ্যানসার এই পরামর্শ বা ইনস্ট্রাকশনসে থাকবে না আপনাকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এই পরামর্শগুলো পড়ার মাধ্যমে এখন দেখেন এই পরামর্শগুলো কেন আপনাকে দেওয়া হয়েছে যে নিচের কোশ্চেনগুলোর অ্যানসার চিন্তা করে বের করার জন্য হোয়াই ডু ইউ ওপেন দ্য উইন্ডো কেন আপনি জানালা খুলবেন এটা আমরা কমন সেন্স দ্বারা সহজে বুঝতে পারি আমরা জানালা খুলি কিসের জন্য আলো বাতাস পাওয়ার জন্য এটা আমরা কখনো বন্ধ করে থাকতে পছন্দ করি না তাহলে আপনি লাগবেন কি দেখেন ইউ আস এখানে ইউ থাকলে আই হয় অথবা উই হয় আর ডু থাকলে অ্যান্সারে আসবে না কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাবল এস ওয়ার্ডের পরে ডু ডাস ডিড থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যান্সার লেখার সময় ডু ডাস ডিড পাওয়া যায় ইউটা আই হয়ে যাবে আই ওপেন দ্য উইন্ডো টু গেট ফ্রেশ এয়ার অ্যান্ড লাইট আমি জানালা খুলি ফ্রেশ সতেজ বাতাস এবং আলো পাওয়ার জন্য টু গেট পাওয়ার জন্য ফ্রেশ এয়ার অ্যান্ড লাইট সতেজ বাতাস এবং আলো পাওয়ার জন্য আমি জানালা খুলি এখন আমরা অ্যাপ্লিকেশন বেসড তিন নম্বর কোশ্চেন আসবো দেখেন যে হাউ ক্যান ইউ হেল্প ইউর টিচার টু প্রিপেয়ার ক্লাসরুম তো তুমি কিভাবে তোমার শিক্ষককে সহযোগিতা করো বা সাহায্য করো শ্রেণীকক্ষকে তৈরি করার জন্য কি করে সেই আগের নিয়ম যখন হাউ দ্বারা আপনাকে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন করা হবে তখন ফার্স্ট আই লিখবেন দেখার পর প্রথম রাখবো এন্টার দ্য ক্লাসরুম আমি প্রথমে ক্লাসরুমে প্রবেশ করি অ্যান্ড ওপেন দ্য উইন্ডোজ দেন বলা দরকার আমি ওপেন দ্য উইন্ডোজ জানালা খুলি তারপর দেখেন আগে আই অলসো লিখেছিলাম দ্বিতীয় বাক্যে এই আই অলসো লিখে ক্লিন দ্য ক্লাসরুম ইজ ক্লিন দ্য ক্লাসরুম অ্যান্ড অ্যারেঞ্জ দ্য বেঞ্চেস এটা আপনি বসাইতে পারেন এক্সট্রা ইনফরমেশন আপনি দিতে পারেন এখানে এক্সট্রা ইনফরমেশন আমি দিয়েছি যে আই অলসো ক্লিন দ্য ক্লাসরুম ক্লাসরুম পরিষ্কার করি এবং তারপরে বেঞ্চগুলো কি করে সাজাই যখন আপনি ক্লাসরুম পরিষ্কার করবেন তখন বেঞ্চগুলো একেলেমেলো হতে পারে এদিক সেদিক আপনাকে সরানো লাগতে পারে তখন আপনি আবার যখন ঝাড়ু দেওয়া শেষ হবে তখন আবার বেঞ্চগুলো সাজিয়ে রাখবেন আই অলসো ক্লিন দ্য ক্লাসরুম অ্যান্ড অ্যারেঞ্জ দ্য বেঞ্চেস আমি ক্লাসরুমটাকে পরিষ্কার করি এবং বেঞ্চগুলোকে সাজিয়ে রাখি এখন দেখেন তাহলে আমাদের এই এখানে মিলান ফার্স্ট আই এখানে ফার্স্ট আই লিখে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য হয়ে গেল এখন আবার আই অলসো আই অলসো লিখে তৃতীয় বাক্য যে ক্লিন দ্য ক্লাসরুম অ্যান্ড অ্যারেঞ্জ দ্য বেঞ্চেস এরপর দেখেন বিসাইডস আই এখানে দেখেন বিসাইডস আই আছে বিসাইডস আই লিখে চতুর্থ বাক্য দেখেন সিট প্রপারলি সঠিকভাবে বসি অ্যান্ড ফলো দ্য রুলস অফ ক্লাসরুম এবং আমি কি করি শ্রেণীকক্ষের নিয়মকানুন অনুসরণ করি শ্রেণীকক্ষের যে সকল নিয়মকানুন আছে সুপ্রিয় শিক্ষার্থীরা সে সকল নিয়মকানুন অনুসরণ করে যেমন ক্লাসরুমে ঢোকার পরে আপনি ব্যাগটা ডেস্কে রাখবেন রাখার পরে আপনার যে প্রথম যে পিরিয়ড সেই পিরিয়ডের
পাঠ্য বই তারপরে সিডব্লিউ খাতা এসডব্লিউ খাতা সামনে বের করেন সামনে রাখবেন পেন্সিল সামনে রাখবেন কলম সামনে রাখবেন এই যে ক্লাসরুমের নিয়মকরণ আছে সেই ক্লাসরুমের নিয়মকরণ আপনি অনুসরণ করেন আপনি এই কাজগুলো করার মাধ্যমে টিচারকে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ তৈরি করতে সহযোগিতা করেন এখন আমরা এই পাঁচটা ইনফরমেশন বা তথ্য এখানে সন্নিবেশ করলাম এখন আমরা কোশ্চেন থেকে কিছু তথ্য নিয়ে আমরা কোশ্চেনটা অ্যানসার শেষ করে দেব তারপরে দেখেন হাউ আছে যেটা আমরা এখানে দাস লিখেছি এখানেও দাস লিখব দাস এখন দেখেন ইউটা আই হয়ে যাবে আর ক্যানটা পরে চলে যাবে কারণ ক্যান হলো অক্সিলিয়ারি ভার্ব এই অক্সিলিয়ারি ভার্ব বাদ যাবে না ডু ডাজ ডিড শুধু অ্যানসার লেখার সময় ইন্টারোগেটিভ থেকে বাদ যায় দাস আই ক্যান হেল্প মাই টিচার টু প্রিপেয়ার ক্লাসরুম এমনি ভাবে আমি আমার শিক্ষককে আমার ক্লাসরুম তৈরি করতে সাহায্য করি অথবা দাস উই হেল্প মাই আওয়ার টিচার টু প্রিপেয়ার দ্য ক্লাসরুম এমনি ভাবে আমরা শিক্ষককে ক্লাসরুম তৈরি করতে সাহায্য করি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন নং কোশ্চেন পর্ব এখানে দেওয়া আছে কি দেখেন যে রিড দি ইনস্ট্রাকশনস অ্যাবাউট গেটিং আ লাইব্রেরি কার্ড দেন আনসার দা কোশ্চেন কিভাবে আপনি একটা লাইব্রেরি কার্ড পাবেন তার পরামর্শগুলো পড়েন এবং পরবর্তীতে কোশ্চেনগুলো অ্যান্সার দেন এখন প্রথমে আপনাকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে গো টু স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরিতে যাবেন কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিল ইট আপ আপনি কি করবেন অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র সংগ্রহ করবেন এবং এটা পূর্ণ করবেন পূর্ণ করার পরে সাবমিট দা ফর্ম অ্যাটাচিং আ ফটো আপনি একটা ছবি সংযুক্ত করে ওই ফর্মটা জমা দিবেন সাবমিট দা ফর্ম ফর্মটা জমা দাও অ্যাটাচিং আ ফটো একটা ছবি যুক্ত করে ফর্মটা জমা দিবে এবার কালেক্ট ইউর ফর্ম অ্যান্ড ইউজ ইট হোয়েন ইউ ক্যান গ্রো বুকস ফ্রম লাইব্রেরি যা আপনি কি করবেন আপনার ফর্মটা সংগ্রহ করবেন কালেক্ট ইউর ফর্ম আপনার ফর্মটা সংগ্রহ করবেন এবং ওই ফর্মটা ব্যবহার করবেন যখন আপনি বই থেকে কি করবেন স্কুল লাইব্রেরি থেকে বই ধার করবেন ইফ লস্ট ইনফর্ম ইউর স্কুল টিচার যদি আপনি আপনার কার্ড হারিয়ে ফেলেন ইনফর্ম ইউর স্কুল টিচার তাহলে আপনি আপনার স্কুলের শিক্ষকদেরকে ইনফর্ম বা জানাবেন তাদেরকে তথ্য দিবেন যে আমার কার্ড হারিয়ে গিয়েছে তখন তারা আপনাকে নতুন একটা কার্ড ইস্যু করে দিবে বা সেটা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবে এখন দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই পরামর্শের আলোকে আপনাকে তিনটা কোশ্চেন করা হয়েছে হোয়্যার উইল ইউ গো ফর আ লাইব্রেরি কার্ড আপনি লাইব্রেরি কার্ডের জন্য কোথায় যাবেন আপনাকে একটু আগেই বলেছে যে নলেজ বেসড কোশ্চেন এর অ্যান্সার এক অথবা দুই নং সাজেশনে থাকে এখন দেখেন প্রথমে কোথায় যেতে বলছে গো টু স্কুল লাইব্রেরি এখন এখানে ইউটা পরিবর্তে আই বসাতে পারেন উইও বসাতে পারেন আমি এখানে আই দিয়ে করেছি দেখেন যে আই উইল গো টু স্কুল লাইব্রেরি ফর আ লাইব্রেরি কার্ড আমি স্কুল লাইব্রেরিতে যাব লাইব্রেরি কার্ডের জন্য আই উইল গো টু স্কুল লাইব্রেরি আমি স্কুল লাইব্রেরিতে যাব ফর আ লাইব্রেরি কার্ড আই উইল গো টু স্কুল লাইব্রেরি ফর আ লাইব্রেরি কার্ড এরপরে দেখেন হাউ ডাজ আ লাইব্রেরি কার্ড হেল্প ইউ একটা লাইব্রেরি কার্ড আপনাকে কিভাবে সাহায্য করবে এখন দেখেন এখানে সাবজেক্ট হলো আ লাইব্রেরি কার্ড কিভাবে বুঝলেন আমি প্রথমে আপনাকে ফর্মুলা বলে দিয়েছি ইন্টারোগেশন দিয়েছে শুরুতে ডাব্লিউ সর থাকে তারপর অক্সিলিয়ারি ভার্ব তারপরে শব্দ হয় সাবজেক্ট দেখেন হাউ হলো ডাব্লিউ সর ডাজ হলো অক্সিলিয়ারি ভার্ব আ লাইব্রেরি কার্ড হলো সাবজেক্ট কার ব্যাপারে কথা বলা হয়েছে লাইব্রেরি কার্ডের ব্যাপারে কথা বলা হয়েছে যে একটা লাইব্রেরি কার্ড কিভাবে আপনাকে সাহায্য করতে পারে এখানে লাইব্রেরি কার্ড হলো সাবজেক্ট ডাব্লিউ সর্ডের পরে যে অক্সিলিয়ারি যে নামটা অথবা প্রোনাউন বসে সেটাই হলো সাবজেক্ট বা এখানে লাইব্রেরি কার্ডের ব্যাপারে কথা বলা হয়েছে আর ইউ হলো এখানে অবজেক্ট সুপ্রিয় শিক্ষার্থীরা ইউ এমন একটা শব্দ যেটা সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় এবং অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় কিন্তু আপনারা বুঝবেন কিভাবে যে এখানে ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই অন্য বাক্যে ইউ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আপনি যখন ইউ কে দেখবেন কোন সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা অ্যাসারটিভ সেন্টেন্সে যে কোন সেন্টেন্সে ভার্বের পরে ব্যবহার করা হয়েছে তখন সেটাকে অবজেক্ট হিসেবে মনে করবেন দেখেন এখানে হাউ ডাজ আ লাইব্রেরি কার্ড হেল্প ইউ কিভাবে আপনাকে একটি লাইব্রেরি কার্ড সাহায্য করবে এবং হেল্প হল এখানে আমাদের মূল ভাব এই মূল ভাবের পরে ইউ আমি ব্যবহার করেছি এখানে ভার্বের পরে ইউ ব্যবহার করার কারণে আমরা এখানে ইউ কে অবজেক্ট হিসেবে মনে করব এবং দেখেন এখানে হোয়ার উইল ইউ গো ফর আ লাইব্রেরি কার্ড হোয়ার উইল ইউ গো তুমি লাইব্রেরি কার্ডের জন্য কোথায় যাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের ভার্ব হলো গো এবং গোর পূর্বে ইউ এসেছে কিন্তু যখন গো একটা ভার্ব ভার্বের পূর্বে ইউ আসবে তখন আমরা সেই ইউকে সাবজেক্ট মনে করব আর এখন হেল্প একটা ভার্ব এই ভার্বের পরে এসেছে ইউ অর্থাৎ এটাকে আমরা অবজেক্ট মনে করব এখন দেখেন যখন ইউ অবজেক্ট হিসেবে বসবে তখন তার পরিবর্তে আমি মি বসাবো অথবা আস বসাবো এখন দেখেন যে আ লাইব্রেরি কার্ড হেল্পস মি
যদি কোন সেন্টেন্সে সাবজেক্টিভ গ্রুপে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ থাকে তখন আমরা অ্যানসার লেখার সময় সেই ডাজকে বাদ দিব এবং ডাজের পরিবর্তে মূল ভার্বের শেষে একটা এস ব্যবহার করব সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে আমাদের সাবজেক্টিভ গ্রুপে ডাজ আছে আমরা লেখার সময় এ লাইব্রেরি কার্ড শুরুতে আমরা সাবজেক্ট বসিয়েছি পরে অক্সিলারি ভার্ব বসানোর কথা কারণ এখানে আই এর পরে উইল আমি অক্সিলারি ভার্ব বসিয়েছি এখন লাইব্রেরি কার্ডের পরে ডাজ বসানোর কথা কিন্তু আমি বসাইনি কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ গিভ সাবজেক্টের পূর্বে থাকলে অ্যানসার লেখার সময় সে অ্যানসারে ডু ডাজ গিভ বসানো যাবে না সাবজেক্টের পরে আমরা সরাসরি মূল ভার্ব বসিয়ে দেব কিন্তু ডাজ থাকলে একটু সেন্স করতে হবে যে আপনি সাবজেক্টের পরে যে মূল ভার্ব বসাবে সেই ভার্ব শেষে একটা এস বসাতে হবে অথবা ইএস বসাতে হবে এখানে আমরা এস বসিয়েছি কারণ শব্দ ভার্বের শেষে কি থাকলে এস হয় যে এ লাইব্রেরি কার্ড হেল্পস মি টু গ্রো বুকস ফ্রম লাইব্রেরি বুঝছেন টু গ্রো বুকস এখানে আছে ইউ ক্যান গ্রো বুকস ফ্রম লাইব্রেরি তুমি লাইব্রেরি থেকে দা কি করতে পারো বই ধার করতে পারো লাইব্রেরি কার্ড বা ফর্ম ব্যবহার করে এখন এই যে এখানে ইনডাইরেক্টলি এখানে অ্যানসার দেওয়া আছে যে আপনি লাইব্রেরি কার্ড ব্যবহার করে বই সংগ্রহ করার ভাগ করবেন তখন আমাকে ধর কে সাহায্য করলো বই ধার করতে লাইব্রেরি কার্ড সাহায্য করবে এজন্য আমি বলবো কি এ লাইব্রেরি কার্ড হেল্পস মি টু গ্রো বুকস ফ্রম লাইব্রেরি লাইব্রেরি থেকে আমাদেরকে লাইব্রেরি কার্ড বই ধার করতে সাহায্য করে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন নম্বরে অ্যাপ্লিকেশন বেস বা প্রয়োগভিত্তিক যে কোশ্চেন আছে তার অ্যান্সার লিখব হাউ ক্যান ইউ গেট আ লাইব্রেরি কার্ড তুমি কিভাবে একটি লাইব্রেরি কার্ড পেতে পারো আমি আপনাকে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন দিতে হাউ দিয়ে শুরু হয় তাহলে আপনি প্রথমে ফার্স্টটাই দেখবেন প্রথমবার হলে মধ্যে ফার্স্টটাই গ্রোটিং স্কুল লাইব্রেরি গ্রোটিং স্কুল লাইব্রেরি কমা দিয়ে দ্বিতীয় বাক্য কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাঁ দ্বিতীয় বাক্য কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিল ইট আপ দ্বিতীয় বাক্য লিখলাম তাহলে ফার্স্টটাই দেখেন এটাও ফার্স্টটাই দিয়ে প্রথম বাক্য অ্যান্ড দিয়ে দ্বিতীয় বাক্য এখানেও ফার্স্ট আই দিয়ে প্রথম বাক্য অ্যান্ড দিয়ে দ্বিতীয় বাক্য এখানেও ফার্স্ট আই দিয়ে প্রথম বাক্য অ্যান্ড দিয়ে দ্বিতীয় বাক্য এরপরে দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা আই অলসো দিয়ে তৃতীয় বাক্য আই অলসো তৃতীয় বাক্য দেখেন সাবমিট দ্য ফর্ম অ্যান্ড আ সিঙ্গেল ফটো আমি ফর্মটা জমা দিয়ে একটা ছবি সংযুক্ত করে অ্যান্ড কালেক্ট মাই কার্ড এবং দেখছেন কালেক্ট ইউর কালেক্ট মাই কার্ড এবং কার্ডটা সংগ্রহ করি অ্যান্ড ইউজ ইট হোয়েন আই গ্রো বুকস অ্যান্ড ইউজ ইট হোয়েন আই গ্রো বুকস ফ্রম লাইব্রেরি এরপর দেখেন আমাদের পাঁচটা তার সাতটা তথ্য দেওয়া হয়েছে এখানে পাঁচ নম্বর তথ্য আমি উল্লেখ করিনি এখানে কি বলছে ইফ লস ইনফর্ম ইউর স্কুল টিচার যে তুমি যদি কার্ডটা হারিয়ে ফেলো তাহলে তোমার স্কুলের শিক্ষকদেরকে এ ব্যাপারে অবগত করো এখন দেখেন যে লাইব্রেরি কার্ড আপনি পাবেন পাওয়ার ব্যাপারে আর শিক্ষককে অবগত করার সাথে কোনো সম্পর্ক নাই যে আপনি একবার পেয়েছেন তারপরে হারিয়ে গেলে আপনি পুনরায় কিভাবে পাবেন সেই ব্যাপারে আবার শিক্ষককে জানাতে হবে এটা আপনাকে লাইব্রেরি কার্ড প্রথমে পাওয়ার যে সাজেশন বা পরামর্শগুলো ফলো করতে হবে আপনাকে হারানোর পরে সেগুলো ফলো নাও করা লাগতে পারে এজন্য এটা এই আগে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তার সাথে সংযুক্ত নয় বা সম্পৃক্ত নয় এজন্য আমি ইনফর্ম ইউর স্কুল টিচার এই অংশটাকে বাদ দিয়েছি এরপরে দেখেন কি আছে তারপরে আমি দাস লিখে আমি কোশ্চেন থেকে সাজিয়ে দিলাম যে আই ক্যান গেট আ লাইব্রেরি কার্ড এমনি ভাবে আমি একটি লাইব্রেরি কার্ড পেতে পারি তিন নম্বর কোশ্চেন বা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের অ্যান্সার লেখার ফর্মুলা একই রকম সক্রিয় বন্ধু শিক্ষার্থীরা ফার্স্ট আই লিখে আপনি প্রথম বাক্য লিখবেন অ্যান্ড লিখে দ্বিতীয় বাক্য আই অলসো লিখে তৃতীয় বাক্য অ্যান্ড লিখে চতুর্থ বাক্য বিসাইডস আই লিখে পঞ্চম নাম্বার বাক্য তারপরে দাস লিখে আপনি কোশ্চেন থেকে অ্যান্সারটা সাজিয়ে দিবেন আপনি তিন নং এভাবেই যতগুলো সাজেশন বা ইনস্ট্রাকশন দেওয়া থাকে সবগুলো ইনস্ট্রাকশন ব্যবহার করে আপনি এভাবে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের অ্যান্সার আপনি সাজাতে পারবেন এভাবে আপনি বাসায় বসে বিভিন্ন বই থেকে সক্রিয় বুক শিক্ষার্থীরা নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আপনি প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে এগুলো বোধগম্য হবে এবং আপনি বেশি ভালো পারবেন সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো থেকে আজকে আপনাদেরকে এসডব্লিউ তিন নং আমি বাসায় দিয়েছি আপনারা তিন নং এসডব্লিউ করবেন উইথ ইনস্ট্রাকশনস এবং গেটিং আ লাইব্রেরি কার্ড তিন আনসার দা কোশ্চেন্স আপনারা এসডব্লিউ করে আগামী রোববার স্কুলে জমা দেবেন এবং পরবর্তীতে চেক করে নিয়ে যাবেন সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা আরো বেশি মনোযোগী হবেন পড়াশোনা আরো বেশি মনোযোগ সহকারে চালিয়ে যাবেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সামনে অন্য কোনো দিন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন
থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সহায় হোক। এই কামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।